আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। সিজিএম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা গণিত বই খাতা কলম নিয়ে বসো। আমি নবম অধ্যায় থেকে 13 নং ও 14 নং অঙ্ক করে দেখাব। টমাস 5টি মাছ ধরেছে, কবিতা 7টি মাছ ধরেছে, কে বেশি মাছ ধরেছে, কয়টি বেশি ধরেছে? কবিতা মাছ ধরেছে 7টি, টমাস মাছ ধরেছে 5টি। কবিতা কয়টা মাছ বেশি ধরছে সেটা জানার জন্য আমাদের 7 থেকে 5 বিয়োগ করতে হবে। এখানে আমি 7টা দাগ টানলাম, 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7 থেকে 5টা কেটে দিলাম, আর থাকবে 2টা। 7 থেকে 5 বিয়োগ করলে 2। কবিতা বেশি মাছ ধরেছে 2টি, কবিতা বেশি মাছ ধরেছে 2টি বেশি ধরেছে। 14 নং, 8 থেকে কত বিয়োগ করলে 4 হবে? 8 বিয়োগ খালি ঘর = 4। 8 বিয়োগ খালি ঘর = 4। এখানে আমি 8টা দাগ টানলাম, এই 8টা থেকে 4টা দাগ কেটে দিলাম। এরপর থাকবে 1, 2, 3, 4, 4। উত্তর বিয়োগফল 4, খালি ঘরে 4টা বসিয়ে দিয়েছি। এরপর আমি 53 পৃষ্ঠা 2টা অঙ্ক করেছি, তোমরা দেখো অঙ্কগুলো। 2 + 6 = 8। এখানে আমি 2টা দাগ টানলাম, এরপর আরও 6টা দাগ টানলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। উত্তর 8। এখানে 8 থেকে 6 বিয়োগ করলে কত? এখানে আমি 8টা দাগ টানলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8টা থেকে 6টা দাগ কেটে দিলাম, কেটে দেওয়ার পর আর 2টা থাকবে, 1, 2। 8-এর থেকে 6 বিয়োগ করলে 2। এরপর আমি বাড়ির কাজ দিচ্ছি, 3 + 2 = খালি ঘর, 5 - 3 = খালি ঘর। তোমরা অঙ্কগুলো বাসাই করবে, নিয়মিত পড়ালেখা করবে, আম্মু আব্বুর কথা শুনবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।